চিকেনটা ভালো করে কষে গেছে, এবার আমরা এই আলুটা দিয়ে দিলাম যেটা কিনা একটু বোধহয় মাইক্রো। হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা, বিদেশে বঙ্গতানার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আবার যাচ্ছি একটু মিউনিক বেড়াতে। অ্যাকচুয়ালি মেঘা যাবে ওর বন্ধুদের সাথে, আজকে বেড়াতে দেখা করবে, সারাদিন ধরে ওর বন্ধুদের সাথে খাবে দাবে ঘুরবে। তো আমরা ভাবলাম আমরা এই বাড়িতে বসে কি করি, স্পেশালি আমি ভাবলাম যে আমি বাড়িতে বসে কি করব আমরা, তো চলো আমাদেরও কোনো কাজ নেই, আমি আর তুমি অনির্বাণকে বললাম যে আমরা দুজনে একটু ওই একই জায়গায় আশপাশ দিয়ে ঘুরি, আর তারপরে যখন মেঘার হয়ে যাবে তখন মেঘাকে তাহলে পিক আপ করে বাড়ি দিতে পারবো। তো সর্ট অফ ডেট হয়ে যাবে আমার আর অনির্বাণ। আমি অনির্বাণকে বললাম যে চলো তাহলে যাই, তো তাতে অনির্বাণ বললো যে হ্যাঁ ঠিক বলেছো, তো আমরাও একটু ঘুরতে পারি, যেখানে যাচ্ছি ওখানে একটা সুন্দর মাছের বাজার আছে, গিয়ে কি কি মাছ পাওয়া যায় সেটা দেখ। বিয়ের 17 বছর পরে ডেট মানে হলো মাছের বাজার ঘোরা। অনির্বাণ, এনি কমেন্ট অন দ্যাট? মাছও হবে, বাকি সবকিছুই হবে, খাওয়া দাওয়া হবে, আচ্ছা মানে তাহলে সব শেষে, আচ্ছা মাছ সব শেষে, আচ্ছা ওকে ঠিক আছে। তো আমরা মিউনিক পৌঁছে গেছি, এবার মেঘা চলে গেল ওর বন্ধুদের সাথে দেখা করতে, যেখানে ওদের বলেছে দেখা করবে। এবার আমি আর অনির্বাণ এবার অন্যদিকে হাঁটা লাগালাম, কোথায় যাব কি যাব জানি না, তবে অনির্বাণ বলেছে মাছের বাজারে একদম লাস্টে, দেখা যাক ও কি ঘোড়ায় আজকে কোথায় নিয়ে যায়। চলুন তাহলে সবার আগে রাস্তা ক্রস করে ওই ধারে যাই। জার্মানি বা ইউরোপিয়ান মোটামুটি সব দেশেই রাস্তা ক্রস করতে হলে এরকম একটা হলুদ বোতামে প্রেস করতে হয়, আর যখন ওদিকে মানুষের হাঁটার চিহ্নটা সবুজ হয় তখন রাস্তা ক্রস করতে হয়। এই দেখুন কত বড় বাসটা, পুরো দুটো বাস মিলিয়ে একটা করা হয়েছে, এটাতে প্রচুর জায়গা, প্রচুর লোক আটে। এখানকার বাস ট্রেনগুলো কিন্তু স্ট্রোলার আর হুইল চেয়ার ফ্রেন্ডলি। এমনিতে দেখুন বাসটা কিন্তু অনেকটাই উঁচু রাস্তা থেকে বা ফুটপাথ থেকে, কিন্তু যখন দাঁড়াবে আর লোকজন উঠবে বাসটা একদম ফুটপাথের লেভেলই হয়ে যায়। তাতে কি হয়, যারা হুইল চেয়ার বা বেবি স্ট্রোলার নিয়ে যাচ্ছেন তারা অনায়াসেই বাসে উঠে যেতে পারে। আজ নিজেকে কেমন যেন ট্যুরিস্ট ট্যুরিস্ট মনে হচ্ছে। আগে যতবারই মিউনিকে এসেছি কোনো না কোনো কাজ নিয়ে বা কোনো ইভেন্ট বা কোনো সেলিব্রেশন দেখতে হয়তো, তবে এইভাবে কোনোদিনও অলিকলি এক্সপ্লোর করা কিন্তু আমাদের হয়নি। আমরা কিন্তু এদিকটাতে কোনোদিনও দিনের বেলা আসিনি, রাতে হয়তো ক্রিসমাসের সময় এসেছি। মিউনিক শহরটা এমনি ইমেজিন প্লাস এরিয়াটা আপনারা অনেকবার দেখেছেন আমার অনেক ভিডিওতে, কদিন আগে ফার্সিংয়ের জন্য নিয়ে এসেছিলাম, এখানেই এসেছিলাম আমরা, সেই ভিডিওতে হয়তো দেখে থাকবেন। আর এসেছিলাম ক্রিসমাস মার্কেটে, তখনও রাতেই এসেছিলাম, দিনে কখনো আসিনি। তো আজকে না কিরম যেন মনে হচ্ছে নতুন নতুন সব জায়গাগুলো। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি মারিয়ান প্লাজের সেন্টারে, আর ওই দেখা যাচ্ছে মিউনিকের বিশাল রাট হাউস বা নিউ টাউন হল। এটার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছিল 1867 সালে, আর চলেছে 1905 সাল পর্যন্ত। এটি একটি মিউনিকের আইকনিক বিল্ডিং। কি অপূর্ব মিউজিক বাজাচ্ছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে আরও কিছুক্ষণ শুনি। চলুন এবার আপনাদের নিয়ে যাই আর দেখাই একটা মজার জিনিস। এটা হলো জুলিয়া ক্যাপুলেট অথবা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোম্যান্টিক ট্র্যাজেডির রোমিও অ্যান্ড জুলিয়েটের ফিমেল প্রোটাগনিস্ট জুলিয়েটের স্ট্যাচু। রোমিও অ্যান্ড জুলিয়েট হলো একটি ব্যর্থ প্রেমের গল্প, যেখানে শেষে দুজনেই মৃত্যুবরণ করে। তাই এক উপকথা প্রচলিত আছে যে প্রেমিক প্রেমিকারা যদি এই জুলিয়েটের স্ট্যাচুর হাতে ফুল গুঁজে দেয় আর তার বুকটাকে ছুঁয়ে দেয় তাহলে নাকি তাদের প্রেম একদম অমর হবে। যাক আমরা হাঁটতে হাঁটতে আরো অনেকটাই চলে এসেছি। আমরা এখন আছি ভিক্টোরিয়ান মার্কেট, এটা হলো ডেইলি ফুড মার্কেট, আর এখানে এটা নাকি শুরু হয়েছে 1807 সাল থেকে, তখন থেকেই চলছে, আর এটা পাবলিক হলিডে বা সানডে ছাড়া রোজই এটা চলে, এখানে রোজই এই বাজারটা বসে, আর এখানে সমস্ত কিছু ফ্রেশ সব, দেখুন ফার্মার্স মার্কেটের মতো সব কিছু এরকম ফ্রেশ পাওয়া যায় এখানে। তো চলুন এটা একবার ঘুরে দেখি। প্রথমেই চলে এসেছি আমরা চিজের দোকানে, দেখুন নানান রকমের সব চিজ, মধু, সসেজ আর না জানি কী কী, কী সুন্দর সব সাজিয়ে রেখেছে। চিজ ছাড়া তো এখানকার লোকের চলবেই না,
তাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান রকমের চিজ চাই চাই। এবার চলে এসেছি ফুলের দোকানে। কত রকমের ফুল দেখুন। এখানকার লোকজন কিন্তু ফুল বা ফুল গাছ দিয়ে ঘরবাড়ি খুব সুন্দর করে সাজায়। কত রকমের সব ফুল রয়েছে। এই হলো সেই চেরি ব্লসমের গাছ। এই একাটির দাম 7 ইউরো। চলুন এবার পরের দোকানটায় যাই। এখানে রয়েছে সব নানান রকমের মাশরুম। আর এই মাশরুমগুলো যে কালো কালো বলের মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ট্রাফেল মাশরুম। এই মাশরুমগুলো খুবই দামি। আমরা যখন গত বছর ক্রোয়েশিয়ায় গেছিলাম, তখন এই মাশরুমের নানান রকম ডিশ খেয়েছিলাম, পাস্তা বলুন আর অনেক রকমের সস টস। তবে এই মাশরুমগুলোর না একটা স্ট্রং ফ্লেভার আছে, অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে। দেখুন কত কী সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে সব ড্রাইড আইটেম এগুলো। আর এই হলো সব নানান রকমের লিকার বা ওয়াইনের কালেকশন। জার্মানির মার্কেটে আসবো আর ওয়াইন থাকবে না, তা কি কখনো হয়? এই এসে পড়েছি আমরা সেই মাছের বাজার। তবে সেরকম বড় বাজার আমরা কোথাও খুঁজে পেলাম না, একটা দোকান খুঁজে পেলাম যেখানে নানান রকম, এই দেখুন সামনে হলো একটা অক্টোপাস, নানান রকম মাছ রাখা রয়েছে। তো চলুন একবার ভেতরে গিয়ে দেখি কী কী মাছ আছে। প্রথমেই তো সামন দেখতে পাচ্ছি লাল লাল, ওগুলো আমার অনেক ভিডিওতেই হয়তো দেখে থাকবেন। স্কুইড আছে, সামুদ্রিক মাছই সব বেশি এখানে। আর এগুলো সমস্ত নানান রকমের মাছ। এই দেখুন এগুলো অক্টোপাস। জীবনে একবারই অক্টোপাস খেয়েছিলাম আর খেতে আমার খুবই বাজে লেগেছিল, পুরো মনে হচ্ছিল রাবার চেবাচ্ছি। আমাদের ফাইনালি কোনো মাছ টাচ কেনা হলো না, কারণ তেমন কিছু আলাদা মাছ পেলাম না। তবে বাইরেই দেখলাম এদের কনের সাথে একটা সুন্দর খাওয়ার জায়গা রয়েছে, আর যেখানে সব গরম গরম মাছের সমস্ত আইটেম ভেজে ভেজে দিচ্ছে। তাই এই খাবারগুলো দেখে লোভ না সামলাতে পেরে আমরা লাঞ্চটা এখানেই সেরে নিলাম। আমি আর অনির্বাণ দুজনেই নিয়েছিলাম স্পাইসি টুনা। লাঞ্চ সেরে নিয়ে আমরা আরেকটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ওই দেখুন ওই মাথায় দেখা যাচ্ছে সেন্ট পিটার্স চার্চ। এর একদম চূড়ায় উঠলে পরে মিউনিকের একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। যতবার আমি মারিয়ান প্লাজে আসি তখন ভাবি যে ওই চার্চের মাথায় উঠব। তবে চার্চের যত কাছে যাই আর মনে করি যে 300টা সিঁড়ি চড়তে হবে, আমার উৎসাহ আরোই কমে যায়। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা মেঘার জন্য ওয়েট করতে করতে একটু কফি খেয়ে নিচ্ছি, তারপরে সোজা বাড়ি। মাছ টাছ তো আর কেনা হলো না, তাই আমরা বাড়ি ফিরে গিয়ে একটু পাতলা চিকেনের ঝোল রান্না করে খেয়ে নিচ্ছি। অনির্বাণ কম মশলাপাতি দিয়ে এই চিকেনের ঝোলটা খুব ভালো বানায়, তাই এই কাজটা ওকেই আউটসোর্স করা হয়েছে। আগে একটু তেলের ওপরে পেঁয়াজ ভেজে নিচ্ছে। চিকেনটাকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরই ম্যারিনেটেড চিকেনগুলোকে ভালো করে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছে। এবার চিকেনটা ভালোভাবে কষে এসেছে, জল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিল। আলুটাকে বোধহয় আগে থেকে মাইক্রোওয়েভ করে নিয়েছিল না, কি করেছিল এটাকে? হ্যাঁ, যত তেল কম ব্যবহার হয় তার জন্য আগে থাকতে আলুটাকে হলুদ আর নুন বাঙ্কার গুঁড়ো মাখিয়ে অল্প একটু জলের ছিটে দিয়ে 4 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। হাই পাওয়ারে করে নিয়েছিল তো? হ্যাঁ। বাহ, আলুটাকে ভাজতে হবে না। পাতলা চিকেনের ঝোল একদম রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।